রহমতের লিল আলামিন মায়ার নবী দয়ার নবী ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই আমার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না গোটা জগৎ যখন অন্ধকারে নিমজ্জিত ছিল মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের ইবাদতের জন্য বাইতুল্লাহ শরীফের নির্মাণ করেছিলেন যেই কাবার জন্য আমরা পৃথিবীর লক্ষ কোটি মানুষগুলো পাগল পারা হয়ে আছি বন্ধুরে রহমাতাল লিল আলামিন নবী আসার আগে এই কাবা ছিল অন্ধকার জগৎ ছিল অন্ধকার কেননা সেই অন্ধকারের যুগে বাইতুল্লাহ শরীফের ভিতরে কাফের মুশরিকরা প্রতিমা স্থাপন করত মূর্তির পূজা করত আপনারা বলুন তো মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত অগ্নির পূজা কি মুসলমানের ইবাদত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন বাইতুল্লাহ শরীফকে কাফির মুশরিকরা অন্ধকার নিমজ্জিত করে রেখেছে মূর্তি স্থাপন করে অগ্নির পূজা করে তখন ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়া রাব্বুল আলামিনের দরবারে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন যেই অ্যাপ্লিকেশনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের অংশ হিসেবে কবুল করেছেন এবার আসুন জেনে নি ইব্রাহিম আলাইহিস সালামের কোন অ্যাপ্লিকেশনকে রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার 129 নম্বর আয়াত হিসেবে কবুল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন করেছিলেন আয় আল্লাহ আমি ইব্রাহিম তোমার কাছে ফরিয়াদ জানাই মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রসুল প্রেরণ করো যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দিবে ওয়ায়ুজাক্কিহিম তোমার বান্দাদেরকে পবিত্র করবে এই পবিত্রকারী একজন রসুল তুমি মক্কা নগরের মধ্যে পাঠাও সাথে সাথে বললেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় এই বলিয়া ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন করতে দেরি হয়েছে এই অ্যাপ্লিকেশনটা আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই সাথে সাথে রাব্বুল আলামিন এই জগৎকে আলোকিত করার জন্য বাইতুল্লাহ শরীফের অপবিত্রতা দূর করার জন্য রহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবন এর মধ্যে পাঠাইয়া আমার আল্লাহ জগৎকে সুন্দর করেছেন এখন আপনারা বলুন তো মায়ার নবী কি ইচ্ছে করে পৃথিবীতে এসেছেন হাদিস শরীফ মিশকাত শরীফের ফজিলত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে রসূল নিজে বলেছেন ইচ্ছে করে আমি নবী পৃথিবীতে আসি নাই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবীর মুনাজাত মুসা কালিমুল্লাহর শুভ সংবাদ এবং আমার আম্মা জানের স্বপ্নের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমি রসূলকেই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন বাবাজির আমার বন্ধুরা আমার মায়ার নবী দয়ার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না দয়াল নবী ইচ্ছে করে আসেন নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রসূলকে পাঠিয়েছেন জগৎকে সুন্দর করার জন্য কারণ নবী আসার আগে পৃথিবী ছিল অন্ধকার আর ওই অন্ধকারের মধ্যে আমার আল্লাহ বাতি জ্বালিয়েছেন রহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারক পাঠাইয়া ঠিক না বিঠিক কারণ একটা ঘরকে আলোকিত করতে গেলে বাতির প্রয়োজন হয় কথা বলেন ঠিক না বিঠিক ভাইয়ারা আমার বন্ধুরা আমার অন্ধকার ঘরের মধ্যে বাতি যদি না থাকে এটা কি আলো হবে না অন্ধকার থাকবে
তাহলে এই অন্ধকারটাকে আলো করতে গেলে তার ভিতরে ডায়নামো ফিট করতে হবে, বিদ্যুৎ জ্বালাতে হবে, কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রূপ গোটা পৃথিবী দয়াল নবী আসার পূর্বে অন্ধকারে নিমজ্জিত ছিল, যেই যুগটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ, যেই যুগের মধ্যে নারীদের কোনো ইজ্জত ছিল না, যেই যুগের মধ্যে কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হতো, ইভেন কোনো নারীর স্বামী যদি মারা যেত সেই বিধবা মহিলাটাকে জীবিত মাটির নিচে গিতে রাখা হতো, পুঁতে রাখা হতো, নাউজুবিল্লাহ বলবেন না, সেই উজ্জ্বল দৃষ্টান্ত এখন পর্যন্ত আমাদের চোখের সামনে বিদ্যমান রয়েছে। যারা মক্কাতুল মুকাররমা গিয়েছেন, মক্কা শরীফের মধ্যে মেসফালা কবুতর মাঠের বরাবর আয়েশা মসজিদের দিকে যাইতে একটা ব্রিজের উপরে এখানে গাড়ি স্ট্যান্ড থাকে, মাইকু স্ট্যান্ড, যেখান থেকে ডাকবে মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা, তো ওই ব্রিজটার মধ্যে দাঁড়ালে নিজ দিকে তাকাইয়া দেখবেন এখন পর্যন্ত তাকালে দেখা যায় কিছু কিছু গুল গুল কবর আছে। কিরকম কবর? গুল গুল কিছু কবর আছে। তো আমি প্রথমে বুঝতে পারতাম না, জানতাম না, জিজ্ঞেস করলাম এটা কি, তখন আমাকে বলা হলো এটা জিন্দা কবর। কি কবর? এটা জিন্দা কবর। এটার জিন্দা কবর নাম কেন জানেন? কারণ যেই মহিলাদের স্বামী মারা যেত জাহিলি যুগে, দয়াল নবী আসার আগে যেই নারীদের স্বামী মারা যেত, ওই বিধবা মহিলাদেরকে এরা অলক্ষী হিসেবে, অশুভ হিসেবে ওই নারীদেরকে তারা জীবিত মাটির নিচে পুঁতে রাখতো, নাউজুবিল্লাহ বলেন, বলতো যেই স্বামী মারা যায় ওই নারীদেরকে তারা অবজ্ঞা করত, বিধবা মহিলাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখত, ওই জায়গাটাকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত রাখা হবে এরকম ভাবে। এগুলার নাম হচ্ছে, যদি কোনোদিন মক্কা শরীফ মদিনা শরীফে যান আপনারা দেখবেন মেসফালা মাঠের বরাবর হেরেমের সাথেই শরীকা মক্কা হোটেলের সাথে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে তাকালেই দেখবেন এই কবরগুলা দেখা যায়। আপনি দেখছেন অবশ্যই, এগুলাকে বলা হয় জিন্দা কবর, কারণ যেই মহিলাদের স্বামী মারা যায় ওই মহিলাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখতো, নাউজুবিল্লাহ বলবেন না। আমার ভাইয়েরা বন্ধুরা, কিন্তু রহমাতাল লিল আলামিন নবী আসার সাথে সাথে এই জাহিলি প্রথা দূর হইয়া গেল, কুপ্রথা দূর হইয়া গেল, মায়া নবীর নূর মুবারকের আলোয় গোটা পৃথিবী আলোকিত হইল, গোটা পৃথিবী অপবিত্রতা দূর হইয়া গেছে, দয়াল নবীর নূর মুবারকের সদকায় কিয়ামত পর্যন্ত আলোকিত থাকবে। তাইলে বলুন ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? বন্ধুরে, কিছু কিছু বাইসাবরা আমার নবীর আগমনে তারা বেজার হয়, আমরা জশ্নে জুলুস করি, নবীর আনন্দে জুলুস করি, এটাকে অনেকে বেতাদের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়, দেই কি না? এ আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি স্পষ্ট করে বলতে চাই, সহজ করে বলতে চাই, আমার আপনার ঔরসে বাচ্চা জন্মগ্রহণ করলে দেখবেন বছরটা পার হলেই আমরা কেকের দোকান থেকে, বেকারি থেকে কেক অর্ডার করি, কেক কাইটা, বাচ্চার জন্মদিন পালন করি, সামর্থ্যবান ব্যক্তি হলে দেখবেন বাড়ির মধ্যে বিভিন্ন ডিজে পার্টির আয়োজন করে, গান বাজনার আয়োজন করে, আনন্দ উল্লাস করে, হ্যাপি বার্থডে টু ইউ বলে কত জাঁকজমক অনুষ্ঠান করা হয়। হে বন্ধুরা, আমার বাবাজিরা, দুনিয়ার জমিনে আমার আপনার ঔরসে একটা শিশুর জন্ম হইলে যদি আমরা আনন্দ উদযাপন করতে পারি, এই পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নুরুন আলা নূর নবীকে সূরতে বাসার রূপে পাঠিয়েছেন, দয়াল নবীর আগমনে আমরা খুশি হওয়া দরকার আছে না নাই? এই জন্য আমি ওদম গুনাগারে লিখেছিলাম, আরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দলে, ঠিক কিনা? আরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দলে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, কুলকায়ে না তেরি মাঝে মুদের নবী রহমত, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুলকায়ে না তেরি মাঝে মুদের নবী রহমত, ঠিক কিনা বলেন? আমার বাবা যারা বন্ধু,
বন্ধুরা রহমাতাল লিল আলামিন নবী সুগমন করেছেন এই পৃথিবীতে রাসূল জন্ম গ্রহণ করেন নাই আগমন করেছেন কারণ দয়াল নবীর বয়সের ব্যাপার বুঝতে হলে জানতে হলে তাফসীরে কাবীরের দিকে নজর করলে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল আপনার কদমে জানতে চাই আপনার বয়স কত সুবহানাল্লাহ কোন এ বন্ধুরা আমার অনেকে হয়তো বলতে পারেন দয়াল নবীর বয়স 63 বছর নারে বাজান না দুনিয়ার জমিনে সুবাগমন করার পরে আমার মায়ার নবী 63 বছর জিন্দেগী কাল মোবারক সূরতে বাসার রূপে কাটিয়েছিলেন কিন্তু নবীর বয়স শুধু 63 বছর নয় বয়স সম্পর্কে জানতে চেয়েছিলেন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এটা তাফসীরে কাবীরের মধ্যে স্পষ্ট করে এসেছে জিব্রাইল ফেরেশতার প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিব্রাইল ও জিব্রাইল আগে বলো তোমার বয়সটা কত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জিব্রাইলের বয়সটা কত আমি নিজেও বলতে পারি না তবে নবী গো আমার এতটুক পর্যন্ত মনে আছে 70,000 বছর পর পর আকাশের মধ্যে একটা নূরানী তারকা উদিত হতো আবার নিভে যেত কত বছর পর পর 70,000 বছর পর পর 70 বছর নয় 70,000 বছর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো আবার নিভে যেত এরকম ভাবে 70,000 বছর পর পর তারকা উঠতো আবার নিভে যেত আল্লাহর হাবিব ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল তোমার বয়সে ওই নূরের তারকাটা তুমি কতবার দেখেছো জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কয় খোদার কসম নবী গো আমি জিব্রাইল আমার বয়সে এই নূরের তারকাটা 72,000 বার দেখেছি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমার বাবা জিরা বন্ধুরা 70,000 বছর পর পর আকাশের মধ্যে নূরানী তারকা উদিত হতো আবার নিভে যেত জিব্রাইল ফেরেশতা দয়াল নবীর প্রশ্নের জবাবে বলেন নবী গো আমার বয়সে ওই নূরের তারকাটা আমি 72,000 বার দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল তুমি যেই তারকাটা 72,000 বার দেখেছো ওই নূরের তারকাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ এই জন্য শায়ের বলেছেন জব তন কি এ চাঁদ তারে ঝিল মিলাতে যায়েঙ্গে তব তলক জশ্নে বিলাদত হম মনাতে যায়েঙ্গে নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ একটা জবানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরা আমার বাবাজির আমার সেই মায়ার নবী দয়ার নবীর নূর মোবারকের আগমন হয়েছে আর আমি আপনি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আমার আপনার জন্মের মধ্যে এবং দয়াল নবীর আগমনের মধ্যে পার্থক্যটা কেমন আমি আপনি যখন মায়ের লজ্জাস্থান দিয়া বের হই ভাইয়ের আমার বন্ধুরা আমার শরীরের মধ্যে কোনো কাপড় থাকে কথা বলেন থাকে আমি আপনি মায়ের লজ্জাস্থান দিয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে ডাইমার মাধ্যমে মায়ের নার থেকে সন্তানের নারটাকে কাটা হয় কাটার পরে ওই বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করে ছেলে হোক মেয়ে হোক মায়ের লজ্জাস্থান দিয়ে বাচ্চা ভূমিষ্ঠ হলে বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে কোন দিকে এখন সিজারের মাধ্যমে অনেক বাচ্চার জন্ম হয় শতকরা 80% মা বোনরা এখন সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব হইলে
গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন ডাক্তার সাহেব সিজারের মাধ্যমে বাচ্চা যখন প্রসব করেন বাচ্চার মুখটা কোন দিকে থাকে ডাক্তার সাহেব বলবে বাচ্চার মুখটা উপর দিকে থাকে বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখবেন মায়ের পেট থেকে বাচ্চা বের করার সময় বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে ওই বাচ্চার গায়ের মধ্যে কোনো কাপড় থাকে না বন্ধুরে যারা বলে দয়াল নবী ও মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন হ্যাঁ আমি মানলাম ভূমিষ্ঠ হয়েছেন কিন্তু আমি আপনি মায়ের লজ্জাস্থান দিয়ে বের হই মায়ের নবী তো মায়ের লজ্জাস্থান মুবারক দিয়ে বের হন নাই এটা হাদিস শরীফে স্পষ্ট করে বলা হয়েছে আন আবিল উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাআইতু উম্মিহি নাওয়াদাআতনি সাতউন মিনহা নূরুম আদাআত লাহু কুসুরা বাসরা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার বাবার বানানো কথা নয় আপনার বাবার বানানো কথা নয় নবীর একজন সাহাবী হযরতে আবিল উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন দয়াল নবী বলেছেন আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় উনার নাভিমূল থেকে এমন একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখেছেন যার আলোয় বসরার মহলগুলো সব আলোকিত তো হইয়া গেছে আরো জোরে কোন সুবহানাল্লাহ ভাইয়ারা আমার বন্ধুরা আমার শুধু তাই নয় আমার আপনার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মুখটা থাকে আসমানের দিকে মায়ার নবীর নূর মুবারকের আগমন হওয়ার সাথে সাথে এটা সূরত মুবারক ধারণ করেছে আর ওই সূরত মুবারকটা হচ্ছে সূরতে বাশার মূলত মানুষ হাকিকতে রসূল আল্লাহর নূর ঠিক না বেঠে তবে দয়াল নবী মাথা মুবারক আসমানের দিকে ছিল না পৃথিবীতে শুভাগমন করার সাথে সাথে আল্লাহর হাবিব সিজদারত অবস্থায় পৃথিবীতে তশরিফ এনেছেন আমি আপনি দুনিয়াতে মাথা উপর দিকে থাকে আসমানের দিকে থাকে আমরা কান্না করি নিজের জন্য কিন্তু মায়ার নবী সিজদা অবনত হইয়া আয়েশা নিজের জন্য রসূল কাঁদেন নাই আমার দয়াল নবী পৃথিবীতে শুভাগমন করার সাথে সাথে আল্লাহর হাবিব চোখের পানি মুবারক ছাইরা কান্না করেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ এই জন্য শায়ের বলেছেন আল্লাহ দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া রব্বি হাবলি বলে নবী রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতির মায়াই নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায় নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায় দুরুদ পড়ে সবাই দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায় নবী কান্দেন আজো উম্ম ঠিক কিনা বলেন বন্ধুরে আল্লাহর হাবিব নিজের জন্য কাঁদেন নাই কারণ নবীর কান্নার কোনো প্রয়োজন নাই বায়ান নবী কেঁদেছেন এখনো কাঁদছেন কিয়ামত পর্যন্ত নবী শুধু উম্মতি উম্মতি বলে কান্না করবে ঠিক কিনা বলেন এ আমার ভাইয়েরা বন্ধুরা যারা এখন মায়ার নবীকে মানুষের সঙ্গে তুলনা করে আপনারা বলুন রসুল কি আমাদের মতো মানুষ তিনি সূরতে বাসার মূলত মানুষ হাকিকতে রসুল আল্লাহর নূর কথা কোন ঠিক কিনা আমার আব্বাজিরা এখন একটা উদাহরণ যদি আপনাদেরকে না দেই আপনাদের বুঝতে একটু কষ্ট হবে এটা কিন্তু খুব সুন্দর একটা ফুল ঠিক না বেটি এটা কি নিশ্চয় ফুল না ফুলের মতো হ্যাঁ এটা দেখতে ফুলের মতো আসলে কি ফুল গাছের একটা তাজা গোলাপ যদি হাতের মধ্যে নেই এটার মধ্যে গ্রান্টি আছে কারণ এটা দেখতে যেমন ফুল এটা নিশ্চয়ই ফুল
কিন্তু এই ফুলটা কাপড় দিয়ে বানানো হয়েছে প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে দেখতে ফুলের মতো আসলে এটা ফুল না কিন্তু এটা দেখতে ফুলের মতো অবিকল আসলে কি ফুল আমার কামলিওয়ালা নবী মূলত মানুষ হাকিকতে রাসূল আল্লাহর নূর এখন প্রশ্ন হলো মূলতই রাসূল মানুষ কেন ঠিক না বিটি হেরা তো একটা দলিল দেই আপনাদেরকে এই বেটা রাসূল তো আমাদের মতো মানুষ এটা কুরআন শরীফে আছে নবী নিজে কইছে আল্লাহ নবীর এটা কইছে কি কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই একটাই দলিল আর কোন দলিল ওদের নাই তাদের বাপ দাদার আমল থেকে এই দলিলটা দিয়ে তারা রাসূলকে আমাদের মতো মানুষ বানাইবার জন্য খুব উপচে পড়ে লেগেছে এখন এটা বোঝা দরকার আছে না এই আয়াতে কারীমা আল্লাহ কেন অবতীর্ণ করলেন কেনই রাসূলকে মূলত মানুষ বললেন এটা তো বোঝা দরকার আছে কষ্ট হবে আপনাদের কোন গল্প গুজব নয় কোরআন সুন্নাহ ভিত্তিক মিলাদুন নবীর আলোচনা বাবা জি আমার রাসূল মূলতই মানুষ কেন এটার পিছনে কারণ আছে গো কারণ দয়াল নবীরে মানুষ বলতে আমার আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন কারণ রাসূল তো নূর রাসূলকে মানুষ বলতে আল্লাহরও লজ্জা বোধ হয় আল্লাহ কয় হাবিব আমি আপনারে মানুষ বলতে পারবো না এই জন্য কোরআন শরীফে বলা হয়েছে কুল হাবিব আপনি বলুন বক্তব্যটা আল্লাহ নিজে দেন নাই আল্লাহর লজ্জা লাগে রাসূলকে মানুষ বলতে এই জন্য আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছেন কুল উলামায়ে কেরাম যারা আছেন আপনারা বুঝবেন কুলের ফাইল হচ্ছেন আল্লাহর হাবিব আল্লাহ নিজে বলে না আল্লাহ কয় রাসূল আপনাকে মানুষ বলতে আমারও কষ্ট হয় কুল হাবিব আপনিই বলেন কি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এখন উলামায়ে কেরাম বলবেন যে হুজুর ইন্না শব্দের অর্থ তো নিশ্চয়ই তা আপনি যে মূলত বললেন এখানে শুনেন বক্তব্যটা যদি আল্লাহ পাকের সরাসরি হইতো তাহলে ইন্নার অর্থ নিশ্চয়ই হতো যেহেতু বক্তব্যটা আল্লাহ পাকের সরাসরি নয় এখানে ইন্নার অর্থ নিশ্চয়ই হবে না হবে মূলত সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় কুল হাবিব আপনি বলেন কি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মূলত আমি তোমাদের মতো একজন মানুষ মূলত আমি তোমাদের মতো একজন মানুষ আসলে কি আমাদের মতো ইউহা ইলাইয়া আমার নিকট ওহি আসে তোমাদের নিকট আসে না এখানে আবার আলাদা আমার কাছে ওহি আসে তোমাদের নিকট আসে না প্রশ্ন হলো মূলতই রাসূল মানুষ কেন এ রাসূলপুর রামপুর এলাকার পার্শ্ববর্তী এলাকার বাবাজিরা রে মূলতই রাসূল মানুষ হওয়ার কারণ হলো এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলকে মুজেজা সহকারে পাঠিয়েছেন সব নবীগণ মুজেজার অধিকারী কথা বুঝতেছেন যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন মুজেজা দিলেন এক নম্বর মুজেজা হলো পিতাবিহীন মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ হতে উনাকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালামের কিন্তু বাবা নাই পিতাবিহীন আল্লাহ রাব্বুল আলামিন মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ হতে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন দ্বিতীয়ত হলো আল্লাহ পাক ঈসা নবীর একটা মুজেজা দিবেন উনি যখন মরা বস্তুর মধ্যে ফু মারতেন তখন মরা জিন্দা হয়ে যেত তখন ঈসা নবীর উম্মতরা কয় সর্বনাশ যেই লোকের ফুর কারণে মরা জিন্দা হয়ে যায় ইলা তো খোদা ছাড়া আর কিছু না আর খোদা যদি নাই হয় ইলা খোদার ফু তুইব নাউজুবিল্লাহ কইতেন না তখন ঈসা নবীর উম্মতরা ঈসা আলাইহিস সালামকে সিজদা দেওয়া শুরু করছে নাউজুবিল্লাহ কইতেন না স্রষ্টারে বইল্লা তারা ঈসারে আল্লাহ রূপে মান্না ঈসা নবীরে তারা সিজদা দেওয়া শুরু করছে মূসা আলাইহিস সালামের উম্মতরা মূসা নবীর মুজেজা দেখতেছে কি মুজেজা আল্লাহ পাক মূসা নবীরে মুজেজা দিবেন মূসা নবীর হাতের মধ্যে একটা লাঠি থাকতো এই লাঠিটা যখন তিনি মৃত বস্তুর মধ্যে সোয়াইতেন তখন মৃত বস্তু জিন্দা হয়ে যেত মরা জিন্দা হয়ে যেত তখন মূসা নবীর উম্মতরা কো সর্বনাশ যেই লোকের লাঠির সোয়ায় মরা জিন্দা হয়ে যায় ইলা তো খোদা ছাড়া আর কিচ্ছু না তখন তারা মূসা আলাইহিস সালামকে সিজদা দেওয়া শুরু করছে
এবং তারা ধারণা করছে উনি কালিমাতুল্লাহ যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কইছে ইলা খোদার ওই সমপর্যায়ে ছাড়া আর কিছু না তারা মুসা নবীর সিজদা দেওয়া শুরু করছে নাউজুবিল্লাহ কোন এরকম ভাবে সকল নবীগণের উম্মতরা তাদের নবীগণের একটা দুইটা মুজিজা দেখে তারা তাদের নবীগণকে সিজদা দেওয়া শুরু করছে আমাদের নবী রাহমাতাল্লিল আলামিন আখির জামানার নবী চিন্তা করলেন যে একটা দুইটা মুজিজা দেখা তারা তাদের নবীরে সিজদা দেওয়া শুরু করছে আল্লাহরে বুইল্লা আর আমার মওলা পাক আমি রাসূলের শুধু হাত মুবারকের মধ্যে যে মুজিজা দিবেন আমার উম্মতরা যদি আমার শুধু হাত মুবারকের মুজিজা দেখে এরা তো স্রষ্টারে বুইল্লা আমি রাসূলকে সিজদা দেওয়া শুরু করব নবীজি ওই জিনিসটা বোঝাবার জন্য যে যাতে আমরা স্রষ্টার রূপে রাসূলকে গ্রহণ না করি কারণ আল্লাহ হচ্ছেন খালেক রাসূল হচ্ছেন মখলুক আল্লাহ হচ্ছেন স্রষ্টা রাসূল হচ্ছেন সৃষ্টি তবে সেই সৃষ্টি দয়াল নবী যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোন সৃষ্টির তুলনা হয় আমার নবী সৃষ্টির আদি সৃষ্টির অন্ত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কথা কোন ঠিক কি না একমাত্র ওই জিনিসটা বোঝাবার জন্য দয়াল নবী তখন কার সময় বেদিন কাফির মুশরিক সহ জগৎবাসীকে রাসূল এটাই বলেছেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মূলত আমি তোমাদের মতই একজন আসলে কি আমাদের মত রাসূল বলেছেন ইউহা ইলাইয়া আমার নিকট ওহি আসে তোমাদের নিকট আসে না এখানেই আলাদা এখন প্রশ্ন হলো রাসূল মূলতই মানুষ হওয়ার কারণ হলো আমরা যদি রাসূলকে আল্লাহ রূপে গ্রহণ না করি কথা কোন ঠিক না ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার এখন আপনারা বুঝতে পারছেন তো আর কোনদিন রাসূলকে কেউ মানুষ বলবেন হে রাসূল সূরতে বাশার সূরতে মানুষ হাকিকতে তিনি আল্লাহর নূর দেখতে মানুষের মতো আসলে মানুষ না তিনি আল্লাহর হাবিবের নূর কারণ যদি আমাদের মতো মানুষ হইতেন নবীজির পেশাব মুবারকের মধ্যে দুর্গন্ধ থাকতো পায়খানা মুবারকে দুর্গন্ধ থাকতো আঙ্গুল মুবারকে রক্ত মুবারকে দুর্গন্ধ থাকতো থুতু মুবারকে দুর্গন্ধ থাকতো ঠিক না কারণ আমার আপনার পেশাবে দুর্গন্ধ পায়খানাতে দুর্গন্ধ রক্ততে দুর্গন্ধ ঠিক না ঠিক থুতু দিলে দুর্গন্ধ কিন্তু আমার মায়ার নবীর থুতু মুবারক পায়খানা মুবারক পেশাব মুবারক আঙ্গুল মুবারক হাত মুবারক চুল মুবারক পাও মুবারক আপদ মস্তক নুরুন আলা নূর মুবারক আওয়াজ করে বলুন ঠিক না ঠিক আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ঘরে ঘরে জালো আমার ভাইরা কষ্ট হয়েছে আপনাদের এখন দেখেন আরো কত পার্থক্য আমার আপনার ঔরসে যখন বাচ্চার জন্ম হয় বাচ্চাটার 6-7 বছর হইলেই দেখবেন মা বাবার মাথা গরম হয়ে যায় কেমনে তারে সুন্নত করাইতো আরে বিদেশি বাপ হইলে কয় আমার ফুতের সুন্নতটা আমি আইয়া করামু বড় ভাইটা বিদেশ থাকলে কয় আমি আইয়া আমার ছোট ভাইয়ের সুন্নত কাম করামু বাড়িতে একটা অনুষ্ঠান করে ঠিক না ঠিক মুসলমানের অনুষ্ঠান হয় না গভীর মনোযোগ আমরা কেমন নবীর উম্মত উম্মত হইয়া যারা নবীর মানুষের সাথে তুলনা করে বন্ধুরে আমাদের এবং দয়াল নবীর মধ্যে পার্থক্যটা কেমন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন আমার আপনার সুন্নতে খতনা হয় কিন্তু রাসূল এটা থেকে মুক্ত কারণ হাদিস শরীফ আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন করামাতি আলা রাব্বি ইন্নী ওয়ালাদাতু মাখতুনান ওয়ালাম ইয়ারাউ আহাদুন সাউতি চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ রাওয়াহু তাবরানি এটা তাবরানি শরীফের হাদিস সুবহানাল্লাহ বলবেন না হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত সুবহানাল্লাহ কোন কে বলেছেন কে বলেছেন নবী বলেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জগৎবাসীরা আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত আমার আল্লাহ তাআলা আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন
এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন দয়াল নবী বলতেছেন যে আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত আমার মওলা আমাকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন অতস দেখেন আমার আপনার বাচ্চার যখন মুসলমানি অনুষ্ঠান হয় আজমের মাধ্যমে করাইলে তখন দেখবেন আজমে বাচ্চার নুনটোটারে দইরা ইরারে কাইট্টা তারে সুন্নত কাম করানো হয় ঠিক না ঠিক আজম সাহেবের চোখে পড়ে না উপস্থিত যারা থাকে বাচ্চার নুনটোটা তার চোখে পড়ে না হাসপাতালে নিয়ে করাইলে ডাক্তার সাহেবের চোখে পড়ে না উপস্থিত যারা থাকেন তাদের চোখে পড়ে না কারণ যদিও বাচ্চাটা ছোট হয় নাবালক হয় তাকে সুন্নত কাজ করানোর সময় তার লজ্জাস্থানটা আমাদের অনেকের চোখেই পড়ে কিন্তু রাহমাতুল লিল আলামিন নূরের নবী দয়ার নবী বলেন আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত আমার মওলা পাক আমি রসূলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ শুভেচ্ছার স্বাগত প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগত এই মহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এই মহফিলের পক্ষ থেকে লাল গোলাপ সালাম বলতেছি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান অতিথির আগমন তাহির সাহেবের আগমন এই মহফিলের পক্ষ হতে আমরা সকলে বলি মারহাবা আমার বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মাহফিলে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই ওনার বয়ান শুনবো তো আপনারা একটু মনোযোগ সহকারে বসে যান যারা এখন বাহিরে আছেন আপনারা সবাই ধৈর্যের সহিত বসেন আর আমার বন্ধুবর আল্লামা তাহিরি সাহেব তশরিফ এনেছেন আপনারা সকলে বলেন মারহাবা আরো জোরে কই মারহাবা একটু আগে বসেন সবাই একটু আগে বসেন মেহরবানি করে সবাই একটু আগে আগে বসেন আমরা এ কই আচ্ছা অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আচ্ছা এই মাইক দাও আলহামদুলিল্লাহ সবাই বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা বাবাজির আমার আলোচনা শেষ যেই কথাটা বলতে চেয়েছিলাম এটার একটু ফিনিশিং দিই শেষ করব কারণ বন্ধুবর্গের সাথে কথা হয়েছে তো রসূল বলেছেন যে আমি আমার মওলা পাকের নিকট এত সম্মানিত আমার আল্লাহ আমাকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান মুবারক দেখে পৃথিবীবাসীর জন্য হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ভাইয়েরা আমার এই আপনাদের মনোযোগ আছে এখানে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনাবি শাফি মা মুহাম্মাদিনাবি আলাম মা মুহাম্মদ নবী আলম
আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম রাসূল বলেছেন যে আমার লজ্জাস্থান মুবারক দেখে পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন কিন্তু অথচ দেখেন আমার আপনার ওরসে বাচ্চা জন্ম গ্রহণ করলে তাদের যখন সুন্নত কাজ করানো হয় সকলের নজরে পড়ে আর এই হাদিস শরীফের হাসিয়াতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 11 জন বিবি ছিলেন যারা হচ্ছেন উম্মুল মুমিনিন মুমিনদের মা কথা কোন ঠিক না ঠিক 11 জন বিবির মধ্য হতে কোন বিবি কোনদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মুবারকের দিকে তাকাইবার সুযোগ হয় নাই ইভেন দয়াল নবী নিজেও কোনদিন আপন লজ্জাস্থান মুবারকের দিকে তাকাতে হয় নাই আল্লাহু আকবার বলেন কারণ কেনই বা তাকাবেন দয়াল নবীর সব কিছু হচ্ছে নূর মুবারক কথা কোন ঠিক না ঠিক চুল মুবারক নখ মুবারক পেশাব মুবারক পায়খানা মুবারক রক্ত মুবারক আপাদ মস্তক নূরুন আলা নূর কথা কোন ঠিক কিনা এই জন্য দয়াল নবীর সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হয় তিনি বেনদীর বেমেসাল কথা কোন ঠিক কিনা তো ভাইয়ারা আমার এই নবীর শুভাগমন হওয়াতে মুমিনরা খুশি হয় মুনাফিকরা বেজার হয় ঠিক কিনা মুমিনদের আনন্দ মুনাফিকদের কান্না কথা কোন ঠিক কিনা মুনাফিকরা এরা সব সময় ইসলাম কায়েম হওয়ার শুরু থেকে এরা দয়াল নবীর দুশমন ছিল এখন পর্যন্ত দুশমনি করতেছে কথা কোন ঠিক না ঠিক আবার কিছু কিছু আপনার দুশমন আছে এখন এরা উপরে ভালো ভিতরে শয়তান কথা কোন ঠিক না ঠিক মাখাল ফুল কিন্তু উপরে সুন্দর ভিতরে কি খারাপ এই জন্য কিছু কিছু মাখাল ফুলের মতো আমাদের দেশের মধ্যে কিছু এখন সদ্য বেশি শী আছে এদের উপরের ভাগ এত সুন্দর কিন্তু ভিতরটা একদম জর্জরা হয়ে গেছে নষ্ট হইয়া কথা কোন ঠিক না ঠিক এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার শিয়াদের খপ্পর থেকে সব সময় দূরে থাকবেন ইনশাআল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন আল্লামা তাহিরি সাহেব শিয়া বিরোধী আন্দোলনের অগ্রনায়ক আমার বন্ধুবর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী 11ই নভেম্বর ভৈরবের জমিনে বিশাল আকারের মাওলা আলী কনফারেন্স অনুষ্ঠিত হবে আপনারা সকলেই এরা বলে শিয়ারা বলে আমরা নাকি আহলে বাইতকে ভালোবাসি না আমরা সারা জীবন আহলে বাইতের ওয়াজ করলাম সারা জীবন পাক পাঞ্জাতনের গোলামি করতেছি সারা জীবন পাক পাঞ্জাতনের ওয়াজ করতেছি অন আমরা বলি গেছি আমরা খারিজি গেছি অথচ সব সময় আমরা আহলে বায়াতের পক্ষে সুন্নাত ওয়াল জামাত কিন্তু শিয়ারা এরা আপনাদেরকে দুকা দেওয়ার জন্য বুকা বানানোর জন্য বলে আমরা সুন্নি জামাতের তরুণ প্রজন্মের আলেম যারা এখন তাহির ইসাস আমাদেরকে আমরা বলে খারিজি গেছি গা আমরা বলে আহলে বায়াতের দুশ্মনী গেছি গা নাউজুবিল্লাহ কল এই জন্য তাদের দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য আহলে বায়াতের মূল যিনি শেরে খোদা মাওলাই আলী কারামুল্লাহ ওয়াজহুর মহব্বতে মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স 11ই নভেম্বর ভৈরবের জমিনে অনুষ্ঠিত হবে সেটার নেতৃত্ব দিচ্ছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বাংলাদেশের আন্তর্জাতিক স্কলার সহ আমাদের মতো নগণ্যরা আমরাও থাকব ইনশাআল্লাহ আপনারা সকলে মিলে ওই দিন গিয়া ভৈরব প্রমাণ করে দিবেন যে আমরা আহলে বায়াতকে ভালোবাসি আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে ভালোবাসি ঠিক কি না এটা প্রমাণ করে দিতে হবে আগামী 11ই নভেম্বর ভৈরবের জমিনে উপস্থিত হয়ে আর দোয়া করবেন আমি তো ইনশাআল্লাহ আগামী 18 তারিখ আমার এই মদিনা শরীফে গিয়ে জোহরের নামাজ পড়ার ইচ্ছা দোয়া করবেন আমি 17 তারিখ রাতের বেলায় ফ্লাইট হবে সুজা যাব মদিনা শরীফ আগে আমি উমরাতে যাচ্ছি একটা কাফেলা নিয়ে আপনারা দোয়া করবেন সবার সালাম মদিনা শরীফে পৌঁছে দেব দয়াল নবীর কদম মুবারকে ইনশাআল্লাহ 18 তারিখ জোহরের নামাজ দয়াল নবীর কদম মুবারকে পড়ার ইচ্ছে পোষণ করেছি এবং আগামী 1 নভেম্বর বাংলার জমিনে আবার ফিরে আইসা আবার দিনের খেদমত আজকেও কিন্তু গত রাতে আমার দোস্তর সাথে আলাপ হয়েছে উনি ছিলেন চাঁদপুরে আপনার এই কচুয়া চাঁদপুর মাহফিল তো তিনটা মিস নাই আমিও গতকালকে চট্টগ্রাম থেকে মাহফিল করে আসছি রাতের বেলা কথা হয়েছে দুই দোস্তের একসাথে এবং আজকে আবার রাতের বেলা কসবাতে মাহফিল এরকম ভাবে প্রতিদিন এক একজনের একটা দুইটা তিনটা মাহফিল থাকেই থাকে আর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তো কেমন ব্যস্ত মানুষ এটা আপনারা ভালো করে জানেন তো এই ব্যস্ত সময়ের মধ্যে ওনার সময় নষ্ট না করে আমি আপনাদেরকে একটু সময় বলবো আমরা দয়াল নবীকে ভালোবাসি এটা সত্য না মিথ্যা বারে রবিউল আউয়াল শরীফকে ভালোবাসি সত্য না মিথ্যা যদি জশ্নে জুলুস ব্রাহ্মণবাড়িয়া হয়েছে আল্লামা তাহির সাহেবের নেতৃত্বে যেটা স্বাধীনতার পরে কোন সুন্নি আলেমরা এই সাহস করতে পারেন নাই স্বাধীনতার পরে দেশের মধ্যে জশ্নে জুলুসের পতাকা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে উত্তোলন করার পিছনে সবচেয়ে বড় অবদান যেই ব্যক্তিটার আমার বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মারহাবা কি আস্তে না জোরে হবে তাহলে এই লোকটাকে আমাদের প্রয়োজন আছে না নাই
এই লোকটা যদি আমাদেরকে যেই কোনো কাজে যেই কোনো মুহূর্তে ডাক দেয় আমরা ঈমানি শর্তে দয়াল নবীর মহব্বতে আউলিয়া কেরামের মহব্বতে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই কার কার আছে দুইটা হাত তুলে দেখাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী সকল ঈদের সারা ঈদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব